এটি হচ্ছে বাংলাদেশের অন্যতম একটি আকর্ষণীয় প্রকল্প, যাকে এ পর্যন্ত দেশের সবচেয়ে বড় পন্ড বা পুকুর বলা হচ্ছে। স্থানীয় সরকার মন্ত্রণালয়ের জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর এবং এশীয় উন্নয়ন ব্যাংক EDB যৌথভাবে বাংলাদেশের উপকূলীয় কক্সবাজার জেলার পালংখালীতে এই পুকুর খনন প্রকল্পটি শুরু করেছে 2018 সালের শেষের দিকে। 2022 সালের শেষে শেষ হওয়ার কথা থাকলেও এটি 2023 সালে শেষ হবে এবং এই প্রকল্পে 100 একর জমি জুড়ে একটি মিঠা পানির আধার তৈরি করা হচ্ছে। 10 কোটি লিটার পানি যেই পুকুরে ধারণক্ষম হবে বলে মনে করা হচ্ছে এবং স্থানীয় আব্দুল লতিফ চৌধুরী ওয়াকফ এস্টেটের এই জমিটি 20 বছরের জন্য লিজ নিয়েছে জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর। এই পুকুরে বর্ষা মৌসুমে বৃষ্টির মিষ্টি পানি ধারণ করা হবে এবং তা শোধন করে আশেপাশের বসতিতে প্রায় 3 লাখ মানুষের কাছে খাবার পানি হিসেবে এটি সরবরাহ করা হবে। আশা করা হচ্ছে এই প্রকল্পটি বাংলাদেশের একটি দৃষ্টান্তমূলক প্রকল্প হবে, যা বর্তমানে বহির্বিশ্বে জলবায়ুর ক্ষয়ক্ষতি মোকাবেলা ঠেকাতে বিভিন্ন ধরনের যে প্রকল্প নেওয়া হচ্ছে তার অন্যতম হবে বলে মনে করা হচ্ছে। বাংলাদেশের এ ধরনের প্রকল্পকে এরই মধ্যে স্বাগত জানিয়েছে বিশ্বের পরিবেশবাদী বিভিন্ন সংগঠন ও সংস্থা। জাতিসংঘের বিশ্ব জলবায়ু সম্মেলনেও এই প্রকল্পটি প্রশংসা পেয়েছে। এই প্রকল্প বাংলাদেশের স্থানীয় সরকার মন্ত্রণালয়ের ভূ উপরিস্থ পানি ব্যবহারের যে নতুন নীতি করা হয়েছে তারই একটি অংশ এবং এই রকম প্রকল্প বাংলাদেশের আরও বিভিন্ন এলাকায় করার জন্য প্রধানমন্ত্রী দপ্তর থেকে এরই মধ্যে উদ্যোগ নেওয়া হয়েছে। প্রকল্প সংশ্লিষ্টরা বলছিলেন, এরকমের প্রকৃতিগতভাবে যদি অনেক প্রকল্প নেওয়া যায় তাহলে বাংলাদেশে ভবিষ্যৎ পানি সংকট অনেকটাই মোকাবেলা করা সম্ভব। বিশেষ করে উপকূলীয় এলাকায় খাবার পানির যে সংকট রয়েছে, মিঠা পানির যে সংকট রয়েছে, তা এইভাবেই হয়তো মিটিয়ে ফেলা সম্ভব, যেটি হবে বাংলাদেশের জন্য বড় একটি প্রাকৃতিক প্রকল্প বা গ্রিন প্রজেক্ট।